কখনোই তোমার আমার জন্য সময় থাকে না। সারাক্ষণ উইকেন্ড হোক, উইকডেজ হোক, সারাক্ষণই বিজি বিজি বিজি, কোনো ঘরের জন্য সময় থাকে না কিছু না। আবার আরেকটা পুজো একলা একলা কাটাতে হবে, আমারই কপালের দোষ, ভালো লাগছে না আর। সব কিছু সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে, আর পারছি না আমি। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি তোমার এই সমস্ত ন্যাগিং শুনতে শুনতে। তাই? বাহ, আমার সাথে শপিং এ যাওয়া এখন তোমার ন্যাগিং মনে হচ্ছে? এনাফ, আমি তোমার সাথে আর থাকতে চাই না, ব্যাস। সাহস হলো কি করে? সারাক্ষণ শুধু নিজের অ্যাটিটিউড, নিজের মুড দেখানো, কি মনে করো, কি ভাবোটা কি তুমি নিজেকে? কোথাও গিয়ে শান্তি পাবে? কোথাও গিয়ে শান্তি পাবে না, কখনো না। এত ছোট কারণে কেউ ঘর ছেড়ে যায় না। আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, চিরকালের জন্য এই বাড়ি দরজা বন্ধ করে দেব। আমাকে আর রিনিকে কোনোদিন দেখতে পাবে না। কেন? একটা আনকালচার্ড ব্রুট, আমার পার্টনার হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। তোমার সাথে আর থাকতে চাই না। শুরু হয়ে গেছে আজ সপ্তমী, ওঠ। মনটাকে শক্ত কর, রিন্নির দায়িত্ব এখন তোর। উত্তরা, এবার তো বোঝার চেষ্টা করো যে বিনয় চলে গেছে। আর নবম নন্দিনীর মতন বসে থেকো না, ওঠো, নিজের সংসার, নিজের মেয়ের দায়িত্ব নিতে শেখো। তুমি কেন যাচ্ছ না? কেন যাচ্ছ না বিনয়ের কাছে? কেন ওকে গিয়ে বলছো না ফিরে আসতে? আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিনয় ছাড়া কিছু বুঝি না। আমাকে নিয়ে যাবে প্লিজ, ওর কাছে নিয়ে যাবে। কাবেরী, কাবেরী, ওট 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 ওট, চল চল, আমাদের বেরোতে হবে, বিনয়কে খুঁজতে যেতে হবে। চল চল না, চল না।
শোন, বিনয়ের চাকরিটা ছেড়ে দিয়েছে, ওর ঠিকানা কেউ বলতে পারছে না, এমনকি ওর মা বাবাও বলতে পারছে না। তুই অস্বাভাবিক হয়ে যাচ্ছিস উত্তরা। সাবধান, গরম চা আস্তে খাস। কষ্টটা একটু কম হলো রে। আচ্ছা, বিনয়ের সঙ্গে যদি তোর দেখা হয়, তুই কি বিনয়কে হার্ট করবি? হার্ট বিনয়কে? না, কখনোই না। বিনয়ের ঠিকানা, তুই বিনয়কে ভুলে যা প্লিজ, এটা আমার সাজেশন। মানেটা কি? আমি একবার শেষ চেষ্টা করবো না ওকে ফেরাতে। বিনয় বিয়ে করেছে, প্রণতি ঘোষ, স্কুল টিচার, ইংলিশ পড়ায়। প্রণতি এখন এক্সপেক্টিং। তুই বিনয়কে ভুলে যা, ওদেরকে সুখী হতে দে প্লিজ। তুই এই ঠিকানাটা কদিন আগে দিলে, বিনয় আমারই থাকতো। আমার লাগছে আমাকে প্রণতির মতো? বিনয় যদি রিজেক্ট করে? Thank you.
ওখানে? হ্যালো স্ট্রেঞ্জার, তুমি এখানে কি করে? ব্যথা দিচ্ছ? আচ্ছা বিনয়, আমি কি কর্পোরেট ওয়াইফের মতো যথেষ্ট যোগ্য হইনি? দশ বছর একসঙ্গে কাটালাম, আমাদের ভালো লাগা, ভালোবাসা, বিশ্বাস, দুজনে দুজনকে ঘিরে কত স্বপ্ন। তুমি চলে যাও। চলে যাবো মানে? যাও। বলছো না কি আজকে আমাদের বিয়ে? যাও। রণতিকে আমার বোন বানিয়ে নেব। তোমার ছেলে সে তো আমারও আদরের, রিন্নির মতো। রিন্নি একটা ছোট ভাই পাবে, তুমি মিষ্টি দুটো ছোট বাচ্চার বাবা, আমাদের একটা সুখের সংসার। আমি কথা দিচ্ছি। অবান্তর কথা যত। আমি তোমার মাকে ফোন করছি, তার জানা উচিত যে তার মেয়ে একেবারে পাগল হয়ে গেছে, তাকে বাইরে পাঠানোটা উচিত। কুমার তুমি এটা ছাড়ো বিনা, একটু পরে আমাদের বিয়ে, চল না নিশ্চিন্তে বসে একটু চা খাই। তোমার মনে আছে বিনয় প্রথম চুমু 14 বছর বয়সে, প্রথম সেক্স 16, তারপর তোমার এক কথায় আমি ঘর ছেড়ে চলে এলাম, সমাজকে অস্বীকার করে তোমার সাথে থাকতে শুরু করলাম, তারপর ঋণ নিয়ে এলো, আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। আমি তোমার ছেড়ে কি করে থাকবো, বাঁচতে পারবো? বিবাহিত। আমারও খুব শখ জানো, দেয়াল জুড়ে আমার বিয়ের ছবি থাকবে। আজকে আমাদের বিয়ের শুভলগ্ন 8টার সময় আর্য সমাজ মন্দিরে। আমাকে না হয় ছাড়লে, বুঝলাম? রিন্নিকে কি করে ছেড়ে দিলে? ও তোমার মেয়ে না? একবার ওকে কাছে পেতে ইচ্ছে করলো না তোমার? এখন এত কথা বলছো কেন? তখন তো বারবার সাবধান করেছিলাম এই লিভ ইন রিলেশনশিপ থেকে। শোনোনি আমার কথা। কি বলেছিলে? যে বিয়ে হচ্ছে একটা কাগজের সার্টিফিকেট মাত্র। করবে
এখন চলে গেছে, কিন্তু যাবার আগে তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখে গেছে, টাকা পয়সা, ফ্ল্যাট, সব কিছু। এর চেয়ে বেশি আর কোন পুরুষ মানুষ করে থাকে বলো তো?